বধু বেশে বরের ছোট ভাইয়ের বাসর ঘরে বসে আছি আমি আমার সামনে ডিভোর্স পেপার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার বর্তমান বর মিস্টার নিদ্র তিনি ডিভোর্স পেপারটা আমার দিকে এগিয়ে দিয়ে বেশ শান্ত গলায় বলেন আপনার মতো নিচু ক্লাসের মানুষ এই জন্মে দেখিনি কিভাবে নিজের বরের ছোট ভাইকে বিয়ে করতে পারলেন যাই হোক ডিভোর্স পেপারটাতে আর চুক্তিপত্রটাতে একটা সাইন দিন আমি মিহিমা সবাই আদর করে মিহি বলে ডাকে গ্রামের মেয়ে শহরে এসে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি কাল সকালে বাবা হঠাৎ ফোন করে বলেন মিহি মা আমরা তোর বিয়ে ঠিক করেছি তুই আজকেই চলে আয় ছেলে খুব বড় পরিবারের বাবার মুখের উপর কোনো কথা বলতে না পেরে সব গুছিয়ে চলে যাই গ্রামে বাড়িতে গিয়ে শুনতে পারি আজকেই বিয়ে সবাই আমাকে হলুদ মাখাতে শুরু করে দেখতে দেখতে সন্ধ্যা সাতটা বাজলেও বরের কোনো খোঁজ পাওয়া যায় না বাবা বেশ চিন্তিত হয়ে ঘট কাতাবুলকে ফোন করে তার কিছুক্ষণ পরই কয়েকটা গাড়ি আসে গাড়ি থেকে নেমে একজন বৃদ্ধা বাবার কানে কানে কি যেন বলে বাবা এসে আমাকে রেডি হতে বলে সাথে এও বলে বিয়েটা যার সাথে ঠিক হয়েছিল তার সাথে হচ্ছে না হচ্ছে তার ছোট ভাইয়ের সাথে তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমার বান্ধবীরা ফিস ফিশ করে নানা কথা বলতে শুরু করে এক পর্যায়ে বিয়ে শেষ হয় বিয়ে পড়ানোর শেষ হলে আমার বরের ছোট সরি মিনিদ্র একাই ড্রাইভ করে চলে আসেন আমাদের বাসা থেকে পরবর্তীতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিয়ে আসে তাদের বাড়িতে আপনার ইচ্ছা হলে চুক্তিপত্রটা পড়ে দেখতে পারেন কথাটা বেশ শান্ত স্বরে বলে নিদ্র আমি তার দিকে তাকিয়ে স্লান হেসে বলি পড়ার দরকার নেই কি আর লেখা থাকবে সর্বোচ্চ আমার জীবন নিতে পারবেন আর কি এই বলে আমি চুক্তিপত্রটাতে সাইন করে দেই ডিভোর্স পেপারটাতে সাইন করতে ধরলে নিদ্র আমাকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলে এখনই সাইন করার দরকার নেই চুক্তি অনুযায়ী আপনি আট মাস আমার স্ত্রী যদি সাইন করে দেন তবুও ডিভোর্স হবে না এত তাড়াতাড়ি আর ডিভোর্স পেপারে সাইন থাকলে এই চুক্তিপত্রটা আর কাজে লাগবে না পরে সাইন করিয়েন আমি নীরবে তার কথায় সম্মতি জ্ঞাপন করি তিনি আমার হাত থেকে কলমটা নিয়ে গ্লাসের মধ্যে ফেলে দেন তারপর সেটা বাম হাত দিয়ে তুলে নিয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে তারপর নিজের পকেটে ঢোকান তার এরকম ব্যবহারে আমি খুব লজ্জা পাই হাতটা নিজের চোখের সামনে নিয়ে এসে বোঝার চেষ্টা করি কতটা নোংরা এই হাতটা তিনি সোফায় বসে পড়েন ধপ করে আমি তার দিকে তাকিয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করি আমি কোথায় ঘুমাবো আমার এই কথাটা তার রাগকে দ্বিগুণ করে দেয় তিনি অগ্নিচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে বলেন মেঝেতে ঘুমাবেন এত দামি বেড আপনাদের জন্য নয় তার কথায় লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নেই আমি মাথা নিচু করে বিছানা থেকে নামতে গিয়ে শাড়িতে পা পেঁচিয়ে যায় আমার সোফাটা সামনে থাকে ফলস্বরূপ ওনার গায়ে গিয়ে পড়ি আমি চোখ তুলে তার দিকে তাকাতেই দেখতে পাই তার রক্তিম চোখ তিনি এক ঝটকা দিয়ে আমাকে ফেলে দেন তার উপর থেকে খানিকটা উড়ে মেঝেতে পড়ে যাই আমি হাতের কনুতে ব্যথা পাই প্রচুর পরিমাণে চোখ দিয়ে গড়িয়ে পড়তে শুরু করে নোনা জল ব্যথা নিয়ে দাঁড়িয়ে অশ্রুষিক্ত চোখে তাকাই তার দিকে তিনি আমার দিকে তাকিয়ে নিজের চোখটা ফিরিয়ে নেন আমি মেঝেতে শুয়ে পড়ি বালিশবিহীন অবস্থায় ঘুম নামক বস্তুটা কিছুতেই ধরা দিচ্ছে না আমার চোখে দেবেই বা কি করে অনবরত এরকম পানি পড়তে থাকলে কি আর ঘুম ধরা দেয় আমি চোখ দিয়ে পানি ফেলছি আর ভাবছি যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার সাথে বিয়ে হলে নিশ্চয় এত কষ্ট পেতে হতো না আমাকে তিনি সোফায় বসে হাত দিয়ে কপাল চিপে ধরে বসে আছেন আমি তার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলি পাশে আমার অফিস আমি কি কালকে অফিসে যেতে পারব আমার কথা শুনে চোখ তুলে আমার দিকে তাকান মিনিদ্র তারপর বেশ করা গলায় বলে ইজ ইউর উইস আই ডোন্ট টক অ্যাবাউট ইট আমি আর কোনো কথা না বলে ওই অবস্থায় শুয়ে থাকি এখন বুঝতে পারছি বেহায়ার মতো কথা বলাটা আমার ঠিক হয়নি নিজেকে শক্ত করার প্রবল চেষ্টা করে চলেছি একসময় ঘুমিয়ে পড়ি আমি সেই ঘুমেই কেটে যায় রাতটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আটটা বাজে ও মাই গড অফিসের সময় পার হতে চলেছে তাড়াতাড়ি উঠে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন মিনিদ্র আমি ফ্রেশ হয়ে এসে তড়িঘড়ি করে রেডি হতে শুরু করি আজকে অফিসে জরুরি একটা মিটিং আছে অন্য কোম্পানির সাথে আজকে এই মিটিংটাতে সফল হতে পারলে আমার প্রমোশন হবে না হলে বাদ দিয়ে দেবে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আসি আমি মিনিদ্রু অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে আসেন নিচে নেমে এক অবাক করা দৃশ্য দেখতে পাই আমি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন আমার শ্বশুর লোকটা আমার দিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে এমন সময় আমার পাশে এসে দাঁড়ায় মিনিদ্র লোকটা কোনো কথা না বলে চুপচাপ বের হয়ে যায় বাসা থেকে সবাই বসে পড়ে নাস্তার টেবিলে আমি আর নিদ্র পাশাপাশি বসে পড়ি তখন থেকেই একটা বিষয় লক্ষ্য করছি নিদ্রু আমার দিকে তাকাচ্ছে ঘন ঘন তবে কিছুটা অবাক হয়ে তিনি নিশ্চয় ভাবছেন কালকের ভিতু মেয়েটা কিভাবে আজকে এত চালু হয়ে গেল বিয়ের পরের দিন অফিসে যেতে দিতে প্রচুর আপত্তি আমার শ্বশুর বাড়ির লোকের তাদের বোঝানোটা আমার পক্ষে অনেকটা কঠিনই ছিল তবে শেষ পর্যন্ত তাদের বুঝিয়ে রওনা হই আমি আমার সাথে বের হন মিনিদ্র তিনি গাড়ি নিয়ে চলে যান আর আমি রিকশায় বসে পড়ি অফিসে এসে জানতে পারি যে মিটিং এখনো শুরু হয়নি তবে যাদের সাথে মিটিং হবে তারা চলে এসেছে আমি তড়িঘড়ি করে বসের সাথে মিটিং রুমে প্রবেশ করি সেখানে প্রবেশ করে বেশ চমকে উঠি আমি মিনিদ্র বসে আছেন সেখানে তার পাশে বসে আছে সুটকি আকৃতির একটা মেয়ে মেয়েটা বেশ চেপে বসেছে নহরস্যই কার্দ হসন্ত রয়ে কারর সাথে তিনিও বেশ হেসে হেসে তার সাথে কথা বলছেন নিদ্র যে আমাকে দেখে অবাক হয়েছে সেটা বুঝতে পারি আমি সাথে এটাও বুঝতে পারি আমার চাকরিটা আজকে চলে যাবে কিছুক্ষণ পর সত্যি হয়ে যায় ভাবনাটা মিনিদ্র মুখের উপর ডিলটা ক্যান্সেল করে চলে যায় সেই সুটকি মেয়েটাকে নিয়ে ফলস্বরূপ বস আমাকে বের করে দেয় অফিস থেকে আমি বসকে নানাভাবে বোঝার চেষ্টা করলেও প্রতিবার ব্যর্থ হই শেষ পর্যন্ত চাকরিটা চলে যায় আমার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়ে আট মাস পর ডিভোর্স তখন কি হবে আমার নিজের অজান্তেই চোখের কোণে নোনাজল জল জমে যায় এক বুক কষ্ট নিয়ে অফিস থেকে বের হয়ে এলোমেলো পা ফেলে চলতে শুরু করি আমি এই মুহূর্তে আমার পাশ দিয়ে চলে যায় নিদ্রের গাড়ি গাড়ির মধ্যে নিদ্র আর সেই মেয়েটা বেশ হাসাহাসি করছে আমি এলোমেলো পা ফেলে চলতে শুরু করি মাথাটা খুব ঘুরছে সাথে সমস্ত পৃথিবীটাও ঘুরছে মনে হচ্ছে বহু কষ্টে ব্যাগটা চেক করে দেখি কত টাকা আছে সিদ্ধান্ত নেই আজকে নাইট ক্লাবে যাব আমার এই সিদ্ধান্তটা যে মোটেও ঠিক ছিল না সেটা ঢের বুঝতে পারছি তবু মনটাকে ঠিক করার জন্য রওনা হয়ে পড়ি নাইট ক্লাবের উদ্দেশ্য আগে থেকে এখানে থাকায় বেশ কিছু জায়গা চেনা ছিল তাই নাইট ক্লাব খুঁজে বের করতে অসুবিধা হয় না আমার ক্লাবের সামনে নিদ্রের গাড়িটা দেখে বুঝতে পারি তারাও এখানে এসেছে আমি ভিতরে প্রবেশ করে একটা টেবিলে বসে পড়ি আমার ঠিক সামনের টেবিলটাতে বসে আছে নিদ্রু আর সেই মেয়েটা নিদ্রু আমাকে দেখে বেশ অবাক হয় দুজন দুজনের দিকে তাকানোর ফলে চোখাচোখি হয়ে যায় নিজেদের মধ্যে আমি স্লান একটা হাসি দিয়ে চোখটা সরিয়ে নিয়ে একটা ওয়েটারকে বলি বিয়ার দিতে ওয়েটার বিয়ার দিল কয়েক গ্লাস খাবার পর মাথাটা ঝিমঝিম করতে শুরু করে সামনে সব কিছু ঘোলা হতে শুরু করে এমন সময় আমার সামনে এসে বসে একটা ছেলে আমি বহু কষ্টে চোখ খোলা রেখে তাকাই নিদ্রের দিকে নিদ্রু আমার দিকে তাকিয়ে আছে এখনো। ছেলেটা হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলে আমি কি আপনার সাথে ড্যান্স করতে পারি উজবুকটার কথায় আমার রাগ উঠে যায় সপ্তম আসমানে হাত তুলে কষে একটা থাপ্পড় মারি তার গালে ছেলেটা অবাক হয়ে আমার থাপ্পড় মারার কারণ বোঝার চেষ্টা করছে আমি এবার বেশ জোরে বলি আমি অন্য সবার মতো না যে ঘরে স্বামী রেখে এসে অন্য পুরুষের সাথে ধলার্লি করব মনটা খারাপ তাই এসেছি দূর হ আমার সামন থেকে ছেলেটা আমার সামন থেকে চলে যায় সামনের টেবিলে বসায় আমার সব কথা শুনতে পায় নিদ্র আমি তার দিকে না তাকিয়ে টেবিলে হেলান দিয়ে শুয়ে পড়ি যখন ঘুম থেকে উঠি দেখি আমি বসে আছি নিদ্রর গাড়িতে আমার পাশে বসে গাড়ি চালাচ্ছে নিদ্র জানালা খোলা থাকার কারণে বাতাস এসে উঠিয়ে দিচ্ছে তার চুলগুলোকে আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে এক পর্যায়ে তিনি গাড়ি এনে থামান বাড়ি সামনে আমাকে কাঁধে করে নিয়ে হাঁটতে শুরু করেন তিনি ভাগ্যটা ভালো থাকার কারণে নিচে কেউ ছিল না নিদ্রু আমাকে নিয়ে রুমে যায় চুপ করে রুমে যেতে আমি নহরস্যই কার্য হসন্ত রকয়ে কার বিছানায় ফেলে দিয়ে তার উপরে উঠে পড়ি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে নিদ্র আমার নেশার ভাব যে এখনও কাটেনি সেটা বেশ বুঝতে পারছেন তিনি আমি এক পর্যায়ে নিজের ঠোঁটটা মিশিয়ে দেই তার ঠোঁটের সাথে তিনি আমাকে ঝটকা দিয়ে সরিয়ে দেন তারপরেও আমার মনের ভাব পাল্টে না এবার বেশ শক্ত করে তাকে ধরে কিস করতে শুরু করি তিনি অনেক চেষ্টা করেও আমাকে সরাতে পারেন না এমন সময় দরজায় ঠক ঠক শব্দ হয় নিদ্রু আমাকে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে দরজা খুলতে যায় দরজা খোলার সাথে সাথে ভিতরে প্রবেশ করে নিদ্রের বড় ভাই যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল নিদ্রু বড় ভাইকে জড়িয়ে ধরে আমি নেশালো ভাব নিয়ে কানগুলো দেখছি নিদ্রু এবার তার ভাইকে উদ্দেশ্য করে বলে ভাইয়া তোর বউকে তোর কাছে দিয়ে গেলাম কি করে সামলা সামলা এই বলে নিদ্রু বের হয়ে যায় রুম থেকে সেই লোকটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসেন কিছুক্ষণ আগে নেশায় আসক্ত থাকা মেয়েটার নেশা কেটে যায় অনেকখানি বুঝতে পারি লোকটা কোনো উদ্দেশ্য নিয়ে আমার দিকে এগোচ্ছে কিন্তু এনার সাথে তো আমার বিয়ে হয়নি এই লোকটার সাথে কিছু হলে সেটা ঠিক হবে না আমি কি করব বুঝতে পারি না কষ্টে বুকটা ফেটে যেতে শুরু করে আমার বর কিভাবে পারল তার ভাইয়ের কাছে আমাকে ফেলে যেতে আট মাস পর তো আলাদা হবই আমরা এদিকে লোকটা খুব কাছে চলে এসেছে কি করব ভাবছি আমি লোকটার হাত থেকে কি নিজেকে রক্ষা করতে পারবো নিজের সত্যিত্বকে পারব আগলে রাখতে এক পর্যায়ে লোকটা আমার কাছে চলে আসে কোনো স্বামী কখনো এভাবে নিজের বউকে ভাইয়ের কাছে ফেলে যেতে পারে সেটা আমার জানা ছিল না এদিকে লোকটা আমার পাশে চলে আসে এমন সময় খট করে খুলে যায় দরজ লোকটার সাথে সাথে পিছনে তাকায় অনেকটা ভয় নিয়ে নিদ্র তাড়াতাড়ি এসে দাঁড়ায় আমার আর লোকটার মাঝে সে তার ভাইকে উদ্দেশ্য করে খানিকটা নিচু গলায় বলে অনেক ভাইয়া তুই এখান থেকে চলে যা বাবা আসতেছে আমার রুমে বুঝলাম না কিভাবে টের পেলো নিদ্রের দিকে এবার বেশ খানিকটা সন্দেহ নিয়ে তাকায় অনেক তারপর আমার দিকে তাকিয়ে একটু জোর গলায় বলে আমাকে তাড়ানোর বুদ্ধি করেছিস নিদ্র রক্ষা করতে চাইছিস তোর বউকে তুই মনে রাখিস এই মেয়েটার সাথে আমার বিয়ে হবার কথা ছিল নিদ্র শান্ত চোখে তাকায় অনেকের দিকে তারপর পিছনে ঘুরে আমার দিকে তাকায় তারপর আবার সামনে তাকিয়ে মুচকি হেসে বলে তাহলে বিয়ে না করে পালালে কেন নিদ্রের এমন প্রশ্নে খানিকটা ভ্যাবাচেকা খেয়ে যায় অনিক সে নিদ্রের দিকে তাকিয়ে আসতে করে বলে নিদ্র তুই জানিস আমি রুহিকে ভালোবাসি আজ রুহিও আমাকে ছেড়ে চলে গেল তাই এখন বউয়ের দাবি নিয়ে এসেছ অনিকের বাকি কথাটা শেষ করে দেয় নিদ্র সে অনেকের দিকে তাকিয়ে আবার বলে শোনু তুমি পালিয়ে যাওয়ার কারণে ওর সাথে আমার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে মানে সে আমার ওয়াইফ যদিও আট মাস পর আমাদের ডিভোর্স হবে তবুও এখন তো সে আমার বউ আর তুমি ভাবলে কি করে আমার বউকে আমি তোমার হাতে তুলে দেব এত সহজে তোমাকে পরীক্ষা করলাম ভাইয়াছি আই হেট ইউর মাইন্ড বাবা তোমাকে ত্যায্য করেছে কারণ তোমার মতো ছেলে বাবার চাই না যে একটা মেয়ের জন্য নিজের বাবা মাকে খুন করার প্ল্যান করে সেরকম ছেলে কোনো বাবা মা চায় না আমিও আজ থেকে তোমাকে ত্যাজ্য করলাম ভাই হিসেবে বের হও না হলে বাবাকে ডাকবো বাবার কথা শুনে ভয় পেয়ে যায় অনেক সেই নিদ্রের দিকে তাকিয়ে চুপ করে বের হয়ে যায় নিদ্রু আমার দিকে তাকিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে এসে সোফায় বসে পড়ে আমি তার দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিশ্বাস ফেলি নিদ্রু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে নেশা কেটে গেছে আপনার আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলি যে অবস্থায় ফেলে গেছেন আরও নেশা থাকে নেশা বাপ বাপ করে পালিয়ে গেছে নিদ্রু আমার কথায় শুধু মুচকি একটা হাসি দেয় কোনো বলে না আমি মেঝেতে শোয়ার প্রস্তুতি নিতে শুরু করি এমন সময় নিদ্র আমার দিকে তাকিয়ে বলে বিছানাটা বড় আছে চাইলে এক সাইডে থাকতে পারেন তবে মাঝে কোল বালিশটা রাখতে হবে লাইট অফ করা যাবে না তার কথায় আমি এক আলাদা প্রশান্তি খুঁজে পাই সাথে মনের মধ্যে প্রশ্ন জাগে আচ্ছা আমি কি তাকে স্বামী হিসেবে চাই কেন তার সাথে শোয়ার কথায় মনটা এত খুশি হল তবে কি তার প্রতি আমার অনুভূতি জন্মেছে এত শত না ভেবে আমি অনেকটা খুশি হয়ে বিছানায় শুয়ে পড়ি কোল বালিশটা মাঝে রেখে তার দিকে চোখ করে শুয়ে থাকি নিদ্রু সোফা থেকে উঠে আমার পাশে শুয়ে পড়ে এখন দুইজনে একই বিছানায় শুধুমাত্র কোল বালিশটা দিয়ে বর্ডার দেয়া আমি বেহায়ার মতো নিদ্রের দিকে তাকিয়ে আছি নিদ্রু আমার এরকম তাকিয়ে থাকা দেখে নিজেও আমার দিকে ঘুরে তাকিয়ে থাকে প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে প্রতিযোগিতায় নিঃসন্দেহ জয় লাভ করে নিদ্র তার এরকম তাকিয়ে থাকা দেখে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিতে বাধ্য হই আমি নিদ্রু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে আপনার চাকরিটা চলে গেছে তাই না তার কথার উত্তরে আমি শুধু নীরবে মাথা নাড়াই কোনো কথা বলি না সে মুখ দিয়ে এক অদ্ভুত ধরনের শব্দ করে তারপর মুচকি হেসে বলে আপনাদের সাথে ডিলটা করলে আমাদের অনেক লস হতো। তাই আর ডিলটা করিনি তার উপর রুষারও আপত্তি ছিল ডিলটা নিয়ে তাই মুখের উপরই না বলে দিয়ে চলে আসি আমি এবার নিদ্রের দিকে তাকিয়ে বলি আমার চাকরিটা তো গেল চাকরি খুঁজতে হবে এখন আবার আচ্ছা ওই সুটকি আকৃতির বেয়াদপ মেয়েটার নাম কি রুষা নিদ্রু মুচকি একটা হাসি দিয়ে বলে হুম সে আমার পি অবশ্য এই মাস শেষ হলেই সে আমেরিকা চলে যাবে তার বরের কাছে তখন পদটা ফাঁকা হয়ে যাবে নতুন কোনো মেয়েকে আনতে হবে আবার আমি নিদ্রের মুচকি হাসিটার উপর বেশ বর্ষরভাবে ক্রাসিত হই এক দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে আমার এরকম তাকানো দেখে নিদ্র উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে তারপর আর এদিকে না তাকিয়ে ঘুমিয়ে পড়ে সে তার সাথে ঘুমিয়ে পড়ি আমিও পরের দিন সকালবেলা উঠে নিজেকে ঠিক জায়গায় আবিষ্কার করলে নিদ্র তার জায়গায় দেখতে পাই না খানিকটা কৌতূহল নিয়ে চোখ পিটপিট করে চারদিকে তাকাই এক পর্যায়ে চোখ আটকে যায় ওয়াশরুমের দরজার সামনে ওয়াও সদ্য গোসল শেষ করে বের হয়েছে নিদ্র পরনে হাফ প্যান্ট আর এক গেঞ্জি মাথার চুলগুলো ভালো করে না মোছার কারণে চুল বেয়ে বেয়ে পানি পড়ছে হালকা হালকা সেই সাথে তার লাল টকটকে ঠোঁটটা তার সৌন্দর্য বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে আমি তার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছি না নিদ্রু আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে সোফায় বসে পড়ে তার এই মুচকি হাসিটাই আমার মনটা কেড়ে নেওয়ার জন্য যথেষ্টের থেকেও বেশি আমি বেহায়ার মতো তাকিয়ে থাকি তার দিকে নিদ্রু সোফায় বসে লিপটপটা কোলে বসিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে আমি বিছানা থেকে উঠে বিছানা গোছাতে শুরু করি আমি বারবার নিদ্রের দিকে তাকালেও সে একবারও আমার দিকে তাকায়নি আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হই এমন সময় কাজের মেয়ে ফুলিয়ে এসে খবর দেয় ব্রেকফাস্ট করার জন্য নিচে ডাকছে সবাই নিদ্র হাফ প্যান্ট আর গেঞ্জি পরা অবস্থায় ল্যাপটপটা কোল থেকে নামিয়ে রেখে বের হয়ে যায় রুম থেকে আমি অবাক হয়ে তার পিছন পিছন বের হই রুম থেকে সবাই নাস্তার টেবিলে বসে আছে আমরা দুজন গিয়ে পাশাপাশি বসে পড়ি নিদ্র খাবার তুলে নিয়ে খেতে শুরু করে আমিও তার দেখা দেখাদেখি খাবার তুলে নিয়ে খেতে শুরু করি প্রথমের দিকে সবাই চুপ থাকলেও মধ্যবর্তী সময়ে আমার শ্বশুর আমাকে উদ্দেশ্য করে বলে বৌ তুমি আজকে অফিসে যাবে না আমি মাথা নিচু করে বলি বাবা আমার চাকরিটা চলে গেছে এখন আরেকটা চাকরি খুঁজতে হবে আমার এই কথাটা মনে হয় পছন্দ হয়নি আমার শাশুড়ির তিনি খানিকটা রেগে বলেন আমাদের এত বড় একটা অফিস থাকতে তোমাকে কেন চাকরি খুঁজতে হবে তুমি আজ থেকে নিদ্রের সাথে অফিসে যাবে নিদ্র বৌমাকে অফিসে নিয়ে যাবি নিদ্র এবার মাথা তুলে এর এই কথার প্রতিবাদ করতে শুরু করে সে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে অফিসে এই মুহূর্তে কোনো পদ ফাঁকা নেই কিন্তু আমার অবুধ শ্বশুর শাশুড়ি কড়া গলায় জানিয়ে দেন পদ না থাকলে পদ বানিয়ে নিবি তবুও তোকে অফিসে নিয়ে যেতেই হবে শেষ পর্যন্ত নিদ্র খাবার শেষ না করেই উঠে পড়ে আমি নিদ্রের সাথে অফিসে যাব কথাটা এখনো বিশ্বাস করতে পারছি না মনে মনে এত খুশি হয়েছি যা বলে বোঝানো কঠিন কিন্তু কেন খুশি হলাম আমি আর আট মাস পর তো আমরা দুজন আলাদা হয়ে যাব এই কথাটা ভেবে মনটা খানিকটা খারাপ হয়ে যায় সেদিনের মতো নিদ্রের গাড়িতে করে অফিসে যাই আমি প্রথম দিন অফিসে গিয়ে এরকম কিছু করে ফেলব সেটা আমি কখনো ভাবতে পারিনি নিদ্র আমাকে সামনে বসিয়ে রেখে রাগি চোখে তাকিয়ে আছে আমার দিকে চোখ দিয়ে আগুনের ফিরকি ঝরছে নিদ্রের সাথে গাড়িতে করে রওনা দেই অফিসের পথে অফিসে পৌঁছে নিদ্র গাড়িটা পার্কিং করে আমার দিকে তাকিয়ে খানিকটা ধমক দিয়ে বলে চলুন তাড়াতাড়ি এই বলে তিনি হাঁটতে শুরু করেন আমিও তার পিছন পিছন হাঁটতে শুরু করি অফিসের দরজায় যেতে দারোয়ান আমাদের দেখে দাঁড়িয়ে পড়ে আমি ভালোভাবে লক্ষ্য করে দেখি ওমা এটা তো আমার আগের অফিসটার থেকে চারগুণ বড় ভিতরে প্রবেশ করতেই সুটকি আকৃতির রুষা নামক ফালতু মেয়েটা এসে নিদ্রের সামনে দাঁড়ায় তারপর নিদ্রের সাথে হাত মিলিয়ে খানিকটা সন্দেহ চোখে তাকায় আমার দিকে রুষা এখনো নিদ্রের হাতটা ধরে আছে নিদ্র এবার নিজ দায়িত্বে নিজের হাতটা সরিয়ে নেয় রুষার কবল থেকে নিদ্রের এই কাজ দেখে আমার মনটা বেজায় খুশি হয় নিদ্র এইটা ওই মেয়েটা না যে নাইট ক্লাবে ঘুমিয়ে পড়েছিল কথাটা নিদ্রকে উদ্দেশ্য করে বলে রুষা নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে হুম ওই মেয়েটাই রুষার সাথে সাথে আমার দিকে তাকিয়ে খানিকটা করা গলায় বলে এখানে কেন এসেছ তুমি আমার কথাটার উত্তর নিদ্রই দিয়ে দেয় সে রুষার দিকে তাকিয়ে বলে ও এখানে জব করবে রুষা তুমি তোমার কাজে যাও আমি ওকে নিয়ে যাচ্ছি আমার রুমে রুষা আর কিছু না বলে চুপ করে তাকিয়ে থাকে আমার দিকে তার এরকম তাকানো মোটেও পছন্দ হয় না আমার আমি তাড়াতাড়ি নিদ্রের সাথে তার রুমের দিকে রওনা হই রুষা কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে নিজের কাজে রওনা হয় দরজা ঠেলে আমাকে নিয়ে ভিতরে প্রবেশ করে নিদ্র আমি অবাক হয়ে দেখতে থাকি সম্পূর্ণ রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে সব কিছু মিদ্র নিজে ডেক্সের ওপাশের চেয়ারটাতে বসে আমাকে তার সামনের চেয়ারটাতে বসতে বলে আমি তার কথা মতো তাড়াতাড়ি করে বসে পড়ি তার সামনের চেয়ারটাতে নিদ্র এবার আমার দিকে ঝুঁকে খানিকটা নরম গলায় বলে যতদিন রুষা আছে ততদিন আপনার কোনো কাজ নেই রুষা গেলে তার জায়গাটাতে আপনাকে দেয়া হবে এখন কি করবেন বলেন আমি নিদ্রের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলি আপনি জানেন নিদ্র এবার ঝোকা থেকে উঠে চেয়ারে হেলান দিয়ে রুবিক্স কিউবটা ঘোরাতে ঘোরাতে বলে আমি বাবাকে বলতে চাইছিলাম যে পরের মাস থেকে এটেন্ড করতে কিন্তু তিনি তো আমার কোনো কথাই শুনলেন না আর মাত্র দশ দিন মাস শেষ হতে আপনি একটু বুঝিয়ে বলবেন বাবাকে যে পরের মাস থেকে জয়েন করবেন অযথা এখানে এসে বসে থাকার মানে হয় আমি তার কথা শুনে নিজের মুচকি হাসিটা মুখের মধ্যে রেখে বলি না আমি আপনার সাথে অফিসে আসব প্রতিদিন দরকার হলে আপনি কাজ করবেন আর আমি বসে বসে দেখব তবুও আসব নিদ্রু আমার কথাটা শুনে হালকা রেগে যায় সে একটু চিল্লিয়ে বলে থাকুন তাহলে বসে আপনার ভালোর জন্য বলছিলাম আর আপনি থাকুন বসে থাকুন এই বলে নিদ্র একটা ফাইল টেনে নিয়ে সেটা দেখায় মনোযোগ দেয় আমি নিদ্রের রাগটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য শয়তানি করে বলি হুম বসে বসে আমার বরকে দেখব কথাটা বলেই বুঝতে পারি কতটা ভুল করে ফেলেছি নিদ্র বেশ রেগে তাকায় আমার দিকে তারপর খানিকটা করা গলায় বলে ফালতু কথা বলবেন না আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না আর এমনিতে আট মাস পর আমাদের ছাড়াছাড়ি হবে সো ডোন্ট কল মি হাজবেন্ড ওকে নিদ্রের কথা শুনে বুঝতে পারি সে কথাটা শুনে বেশি রাগেনি উপরে উপরে রাগী ভাব ধরে রাখলেও নিচে বেশি রাগ নেই তার তাই আমি উঠে দাঁড়িয়ে তার দিকে ঝুঁকে বলি নট ওকে আমি আপনাকে বর বলেই ডাকব এতে যদি আপনার সমস্যা থাকে তাহলে বুড়িগঙ্গায় গিয়ে পানি খেয়ে আসুন তবুও আমি আপনাকে বর ডাকব আর আপনি আমাকে বউ হিসেবে মানেন না তাতে কি হয়েছে আমি তো আপনাকে বর হিসেবে মানি নিদ্র রাগে দাঁত কিরমির করে তাকায় আমার দিকে আমি তার দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দেই আমার এই হাসিটা তার রাগ এক গুণ থেকে তিন গুণ বাড়িয়ে দেয় নিদ্র কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে পিয়নকে ডাকে পিয়ন আসতেই নিদ্র খানিকটা চিল্লিয়ে বলে কফি নিয়ে আসো পিয়ন দৌড় দেয় কফি আনতে আমি নিদ্রকে ধরে আস্তে করে বসিয়ে দেই নিজের চেয়ারে তারপর নিজে গিয়ে বসে পড়ি নিজের চেয়ারে নিদ্র নিচের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আমি নিদ্রের এভাবে তাকিয়ে থাকা দেখে বলি দেখেন আপনি আমাকে কেন স্ত্রী হিসেবে মানেন না একটা কারণ বলবেন এমন সময় অনুমতি ছাড়া দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে রুষা সেই সন্দেহ চোখে তাকায় আমার দিকে তারপর নিদ্রের দিকে তাকিয়ে এগিয়ে যায় তার দিকে নিদ্র মাথা তুলে রুষার দিকে তাকিয়ে রুবিক্স কিউবটা হাতে নেয় রুষা এসে বসে পড়ে আমার পাশের চেয়ারটাতে নিদ্র হাসি মুখে তাকায় রুষার দিকে রুষা নিদ্রের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলে নিদ্র আমাকে আজকে বাসায় যেতে হবে তাই ছুটি লাগত নিদ্র হাসি মুখে রুষাকে ছুটি দিয়ে দেয় রুষা আরও একবার আমার দিকে সন্দেহ নিয়ে তাকিয়ে সেই স্থান ত্যাগ করে নিদ্র রুষার দেয়া ফাইলটা খুলতে খুলতে আমাকে উদ্দেশ্য করে বলে আপনিও কি এখনই বাসা যাবেন আমি মাথা নাড়িয়ে বলি না আমি আমার বরের সাথে এসেছি বরের সাথে যাব আমার কথায় নিদ্র প্রচুর রেগে যায় কিন্তু কোনো কথা বলে না আমি যে দিন দিন নিদ্রের প্রতি দুর্বল হয়ে পড়েছি সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না নিদ্রের প্রতি জন্মাচ্ছে আমার ভালোবাসা এমন সময় পিয়ন এসে কফি দিয়ে যায় নিদ্রো এক কাপ কফি আনতে বললেও পিয়ন দুই কাপ নিয়ে এসেছে দেখে নিদ্র অবাক হয় সে অবাক হয়ে পিয়ন রহিম মিয়াকে জিজ্ঞাসা করে দুই কাপ আনার কারণ কি রহিম মিয়া তার হলদেটে দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে হার আন্নি মোড়ে এক কাপ আইনবার কইছেন কিন্তু মুই দুই কাপ লইয়া আইসি কারণ এই হ্যাডামটা আছে না তার জৈন্যে এক কাপ আর আন্নের জৈন্যে এক কাপ রহিম মিয়ার কথা বুঝতে অনেকক্ষণ সময় লাগে আমার নিদ্রু রহিম মিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে গর্দ ভোটা হার না সার হবে আর হ্যাডাম নারে ম্যাডাম যা দুই কাছ ভালো করছিস রহিম মিয়া পুনরায় তার হলদেটে দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে হার মুই তেইলে গেনু হ্যাডাম গেনু মুই এই বলে রহিম মিয়া রুম থেকে বের হয়ে যায় রহিম মিয়া বের হইতেই আমি নহরস্যই হসন্ত র কয়ে কার উদ্দেশ্য করে বলি এনার কথা কেমনে বোঝেন আমার বস হইলে কতদিনে বের করে দিত নিদ্রু কফির কাপটাতে চুমু দিতে দিতে বলে রহিমকে বাবা খুব পছন্দ করে রহিম ও বাবাকে নিজের থেকেও বেশি ভালোবাসে আমারও রহিম মিয়াকে ভালো লাগে তার কথাগুলো শুনতে মন চায় তাই তো শুরু থেকে বাবার সবাইকে চেঞ্জ করলেও রহিমকে রেখে দিছে অফিসে এই বলে নিদ্র কফির কাপ রেখে উঠে দাঁড়িয়ে একটু বাহিরে যায় আমি সাথে সাথে নিদ্রের কাপটা নিজে নিয়ে আমারটা নিদ্রের কাপের জায়গায় রেখে দেই। আমি এখন বেশ বুঝতে পারছি আমি নিদ্রকে সম্পূর্ণ মনটা দিয়ে ভালোবেসে ফেলেছি কিন্তু আট মাস পর এই ভালোবাসাটা ছিন্ন হয়ে যাবে ভেবে খুব কষ্ট পাই নিদ্র রুমে প্রবেশ করে চেয়ারে বসে পড়ে কফির কাপটার দিকে তাকিয়ে প্রচণ্ড রেগে যায় সে হাত দিয়ে তুলে আছার মারে কাপটাকে তারপর রাগি চোখ নিয়ে তাকায় আমার দিকে একপর যায় চিল্লিয়ে বলে গেট লষ্ট বের হন আমার অফিস থেকে হঠাৎ নিদ্রের এরকম রেগে যাওয়ার কারণ বুঝতে পারি না আমি নিদ্রের চিৎকার শুনে অফিসের সবাই এসে দাঁড়িয়েছে দরজার বাহিরে কি করব ভেবে পাচ্ছি না আমি এমন সময় একটা কাজ করে ফেলি উজবুকের মতো আমি নিদ্রের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেই দরজার বাহিরে দাঁড়ানো সবাই সাথে সাথে সেখান থেকে চলে যায় নিদ্রের রাগের পরিমাণ চূড়ান্ত পর্যায়ে ছাড়িয়ে যায় চোখমুখ লালটকোটকে রং ধারণ করে নিজেকে অনেক বেহায়া মনে হচ্ছে সাথে কমন সেন্সলেসো কিভাবে এই কাজটা করতে পারলাম নিদ্রর তো রেগে যাওয়া ঠিকই আছে অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে নিদ্রু আমাকে থাপ্পড় মেরে বের করে দেয় রুম থেকে তারপর সে গাড়ি নিয়ে রওনা দেয় বাসার উদ্দেশ্য আমিও আর সেখানে না থেকে হাঁটতে শুরু করি অফিস থেকে বের হওয়ার সময় রহিম মিয়া সামনে এসে এক গাল হেসে বলে হ্যাডাম মন খারাপ করিয়েন না হাড়ের একটু রাগ বেশি আমি রহিম মিয়ার কথায় স্লান একটা হাসি দিয়ে বের হয়ে আসি অফিস থেকে হাঁটতে শুরু করি বাসার উদ্দেশ্যে নিজেকে বেহায়া ভাবার কারণ অনেক আছে কিন্তু এই মুহূর্তের কারণটা খুবই বাজে আমি এখনও বুঝতে পারছি না কেন তখন কি করলাম যদি কাউকে এই কথা বলি তাহলে সবাই পাগল বলবে এটা বুঝতে পারছি কিন্তু সত্যি আমি বুঝতে পারছি না তখন হঠাৎ করে আমার কি হলো? আজ যদি আমার বিয়েটা নিদ্রয়ের সাথে না হতো না হলে এই দিনটা দেখতে হতো না সত্যি আমি নিদ্রের প্রতি খুব দুর্বল হয়ে পড়েছি এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসি বাসার সামনে এসে দেখি নিদ্রের গাড়িটা বাহিরে দাঁড় করানো আমি মাথা নিচু করে ভিতরে প্রবেশ করি নিচে কেউ নেই দেখে সোজা রওনা হই রুমের দিকে রুমের সামনে গিয়ে দেখতে পাই দরজাটা লাগানো হাত দিয়ে বুঝতে পারি শুধু আলগা করে আটকে দেয় আমি হাত দেয়ার সাথে সাথে খুলে যায় দরজা আস্তে করে রুমের ভিতরে প্রবেশ করি রুমের চারদিকে তাকিয়ে নিদ্রকে দেখার চেষ্টা করি কিন্তু নিদ্র রুমের কোথাও নেই আমি ধপ করে বসে পড়ি বিছানার মধ্যে ঝট করে খুলে যায় ওয়াশরুমের দরজা হাফ প্যান্ট পরা অবস্থায় ওয়াশরুম থেকে বের হয় নিদ্র আমি তার দিকে তাকাতে গিয়ে চোখ নামিয়ে নেই। আর তার প্রতি দুর্বল হওয়া যাবে না আমি মাথা নিচু করে দাঁড়িয়ে যাই নিদ্রু আমার দিকে তাকালো কিনা বুঝতে পারছি না তবে কিছুক্ষণ পর আলমারি খোলার আওয়াজ হয় নিদ্রু মনে হয় সেখান থেকে শার্ট বের করছে পড়ার জন্য আমার ধারণাই ঠিক নিদ্রু একটা শার্ট বের করে পড়ে ফেলে তারপর আমার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যায় আমি একদৃষ্টিতে তাকিয়ে থাকি নিদ্রের যাওয়ার দিকে যে মানুষটা কালকে রাতে ভালো করে কথা বলল সে আজ কথাই বলছে না খুব কষ্ট লাগছে তবে এই ভেবে একটু ভালো লাগে যে তার সাথে তো আট মাস পর ডিভোর্স হবে কথা বলুক আর না বলুক আমার কি তবুও কথা বলার খুব ইচ্ছে হচ্ছে যদিও বিরাট ভুল করে ফেলেছি আমি আবার ধপ করে বিছানায় বসে পড়ি চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে মনের মধ্যে চলে আসে আট মাস পরে কি করব তার ভাবনা বাসায় গিয়েও থাকতে পারবো না বাবা থাকলেও মা অনেক আগেই আমাদের ছেড়ে গেছে মাকে ছাড়া থাকা আমার পক্ষে ওই বাড়িতে থাকা কঠিন তাই তো বাড়ি ছেড়ে শহরে এসে থাকতাম আট মাস পর কোথায় থাকবো আমি এই মুহূর্তে মাথায় চাপ দেয় পুরনো একটা খারাপ অভ্যাস কোনো কিছু বুঝতে না পারলে হাত কাটা এটা আমার অনেক দিন আগের অভ্যাস সামনে একটা ফলকাটা চাকু দেখতে পাই চাকুটা হাতে নিয়ে আস্তে করে কাটতে শুরু করি হাতটা চাকু দিয়ে লিখে ফেলি নিদ র ফলাটা দেয়ার আগেই আমার কাছ থেকে চাকুটা নিয়ে নেয় কেউ একজন অবাক হয়ে মাথা তুলে তাকিয়ে দেখি রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে নিদ্র নামক লোকটা তার চোখগুলো দেখে আমার মনটা পুনরায় ভয় পেয়ে যায় নিদ্রু তার হাতটা তুলে বসিয়ে দেয় গালের উপরে একটু জোরে হওয়ায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আমার নিদ্রু চাকুটা টেবিলের উপর রেখে কোনো কথা না বলে বেরিয়ে যায় সেখান থেকে এই অবস্থায়ও নিদ্র আমার সাথে কথা বলল না দেখে বুঝতে পারি সে প্রচণ্ড রেগে আছে আমার উপর হয়তো আর কখনো কথা বলবে না এই মুহূর্তে একটা বাক্স নিয়ে ভিতরে প্রবেশ করে নিদ্র আমার দিকে তাকিয়ে চুপ করে বসে পড়ে আমার সামনে আমার কাটা হাতটা তার নিজের হাতে তুলে নেয় তারপর গভীর মনোযোগ দিয়ে ওয়াশ করতে শুরু করে হাতটা মাঝে মাঝে একটু আধটু লাগছে আমার তবে নিদ্রের মুখটা দেখে সবটা ভুলে যাচ্ছি আমি চোখ দিয়ে পানি গড়িয়েই পড়ছে মনটা বলছে এই ছেলেটা এত পাশান কেন একবারও আমার দিকে তাকাচ্ছে না কথাও বলছে না সে কি আমার মনটা বুঝতে পারছে না বুঝতে পারছে না আমার কান্না করার কারণ আমি নিদ্রোর মুখের দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে মনটাকে বোঝাতে পারছি না যে আট মাস পর আমরা আলাদা হয়ে যাব নিদ্রু আমার হাতটা ব্যান্ডেজ করা শেষ করে মুখ তুলে তাকায় আমার দিকে আমি তাড়াতাড়ি নিজের চোখটা সরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করি নিদ্রু আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে এসব কি হাত কাটছেন কেন মিদ্রোর কথা শুনে আমি চোখ তুলে তাকাই তার দিকে কোনো কথা না বলে ঢ্যাপঢ্যাপ করে দেখতে থাকি তাকে নিদ্রু আমার চোখের সামনে একটা আঙ্গুল তুলে ধরে বলে বাদ দিন আর এরকম করবেন না এই বলে উঠে দাঁড়ায় নিদ্র তারপর এয়ারফোন আর মোবাইলটা নিয়ে বের হয়ে যায় রুম থেকে আমি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকি নিদ্র বের হয়ে গেলে মনটা এক অজানা অনুভূতিতে ভরে যায় আমি কতটা বেহায়া সেটা বুঝতে পারছি না হলে এই কয়েকদিনের মধ্যে একটা ছেলের প্রেমে পড়ে যাই মুখে ঠোঁটে কথা বলতে পছন্দ করি ছোটবেলা থেকেই তাই সিদ্ধান্ত নেই মনের ভালোবাসার কথা জানিয়ে দেব নিদ্রকে রিজেক্ট করবে বুঝতে পারছি তবুও বলেই দেখি মনের কথা বলার জন্য রওনা হই ছাদের দিকে ছাদে গিয়ে প্রথমে চুপ করে একটা ফুল ছিঁড়ে নেই নিদ্রের বাগান থেকে তারপর আস্তে আস্তে এগোতে থাকি নিদ্রের দিকে এক পর্যায়ে গিয়ে বসে পড়ি নিদ্রর ঠিক পিছনে তারপর চোখ বন্ধ করে বলতে শুরু করি মনের কথাগুলো সব কথা শেষ হতেই ঘুরে দাঁড়ায় নিদ্র আমি তার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলি আই লাভ ইউ নিদ্র আমার হাত থেকে ফুলটা নিয়ে এমন একটা কাজ করে যা আমি ভাবতেও পারিনি হায় আল্লাহ আমার এতক্ষণ থেকে বলে যাওয়া কথাগুলো শুনে নিদ্র রাগার বদলে হো হো করে হেসে ওঠে তার হাসির কারণটা বোঝার চেষ্টা করি আমি নিদ্রু তার কান থেকে এয়ারফোনটা খুলে আমার হাত থেকে গোলাপটা নিয়ে নেয় তারপর হাসতে হাসতে গোলাপটা মাটিতে ফেলে দেয় আমি বুঝতে পারি তার উত্তর কি লজ্জায় লাল হয়ে যায় মুখটা আমি উঠে দাঁড়িয়ে নিচে নামার জন্য প্রস্তুত হই এই মুহূর্তে আমার হাতটা টেনে ধরে নিদ্র বেশ অবাক হয়ে তার দিকে তাকাই আমি নিদ্রু অন্যদিকে তাকিয়ে বলে ব্যান্ডেজ করে দিয়েছে বলে এই না যে ভালোবেসে ফেলেছি একটা মেয়ে কিভাবে এত বেহায়া হয় আপনার ফ্যামিলি প্রবলেম আছে মনে রাখবেন আট মাস পর ডিভোর্স আমি তার কথা শুনে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসি সিদ্ধান্ত নেই কয়েকদিনের জন্য বাবার বাড়ি যাব অনুমতি নেয়ার জন্য নিদ্রের বাবার রুমে গেলে তিনি অনুমতি দিয়ে দেন নিদ্রকে আমার সাথে নিতে বললে আমি না করে দেই এতে বেশ অবাক হন তিনি অবশেষে ড্রাইভারকে আদেশ দেন আমাকে রেখে আসতে তার কথা মতো নিদ্রকে না জানিয়ে রওনা হয়ে যাই বাসার উদ্দেশ্য ধীরে ধীরে পশ্চিম আকাশে সূর্য ডুবতে শুরু করে চোখে পানি বুকে একরাস অভিমান নিয়ে চলেছি বাসার উদ্দেশ্যে পর্যায়ে সিটের মধ্যেই ঘুমিয়ে পড়ি ড্রাইভার আমাকে জাগিয়ে দেয় বাসার সামনে এসে আমি গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বিদায় দিয়ে বাসার ভিতরে প্রবেশ করি আমাকে একা দেখে খানিকটা অবাক হন আমার বাবা আমি তার দিকে তাকিয়ে খানিকটা হাসি দিয়ে নিজের রুমে চলে যাই রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ি বাবা বাহিরে থেকে ডাকতে শুরু করে আমি খানিকটা চিল্লিয়ে তার উদ্দেশ্যে বলি বাবা আমি একটু পরে বের হচ্ছি বাবা আর কোনো কথা না বলে চলে যায় আমি উপর হয়ে বালিশে মাথা গুঁজে শুয়ে থাকি চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে বিপুল পরিমাণে কি ভুল করেছি আমি কি ভুল করেছি তাকে নিয়ে সংসার সাজাতে চেয়েছি তার জন্যেই এত বেয়াহা হয়েছি তার জন্যেই নিজের অবস্থা থেকে নিচে নেমেছি শুধুমাত্র তাকে ভালোবাসি বলে কিন্তু এটা ভাবিনি যে একপক্ষের ভালোবাসা দিয়ে কোনো কিছু হয় না একটু ভালোবাসা চেয়েছিলাম শুধু একটু এতটুকু ভালোবাসাও কি দেয়া যায় না এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে মায়ের সান্ত্বনাগুলো সত্যি মা যে আমার জীবনে কি ছিল সেটা এখন বুঝতে পারছি চিৎকার করে মাকে ডাকতে চাচ্ছে এই বেয়াহা মনটা মনে হচ্ছে কেউ নীরবে আমার মাথায় হাত বোলাচ্ছে মাথা তুলে তাকাই মাথার দিকে মাকে দেখতে পাই সেখানে তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন পাগলি মেয়ে মায়েরা সব সময় সন্তানের পাশে থাকে সন্তানের সব কাজকর্মে তাদের সঙ্গে থাকে মায়েরা মা জাতি এমন এক জাতি যারা সন্তানকে ছাড়া কোথাও থেকে শান্তি পায় না মা জাতি একটু বেয়াহা হয় রে সন্তানের জন্যে তারা সব করতে পারে আমি সব সময় তোর সাথে আছি আমার পাগলি মেয়ে কান্না নয় সামনের বিপদটাকে তাড়ানোর চেষ্টা কর খবরদার নিজেকে কখনো বেয়াহা বলবি না এই বলে আস্তে আস্তে মিলিয়ে যান তিনি আমি বালিশে মাথা গুজে নীরবে কাঁদতে থাকি মনে হচ্ছে মা সত্যি সত্যি এসেছিল তার কথাগুলো এখনো কানে বাজতেছে তিনি বলে গেলেন পাগলি মেয়ে মায়েরা সব সময় সন্তানের পাশে থাকে সন্তানের সব কাজকর্মে তাদের সঙ্গে থাকে মায়েরা মা জাতি এমন এক জাতি যারা সন্তানকে ছাড়া কোথাও থেকে শান্তি পায় না মা জাতি একটু বেয়াহা হয় রে সন্তানের জন্যে তারা সব করতে পারে আমি সব সময় তোর সাথে আছি আমার পাগলি মেয়ে কান্না নয় সামনের বিপদটাকে তাড়ানোর চেষ্টা কর খবরদার নিজেকে কখনো বেয়াহা বলবি না আমি এবার উঠে বসে পড়ি মায়ের কথাটা মনে করি কান্না নয় সামনের বিপদটাকে তাড়ানোর চেষ্টা কর হুম আর কান্না করব না সামনের বিপদটা তাড়ানোর চেষ্টাই করব এর জন্য ভালো হতে হলে ভালো হব বেয়াহা হতে হলে বেয়াহা হব চোখের পানি মুছে উঠে দাঁড়াই আমি ব্যাগ থেকে সুন্দর একটা শাড়ি বের করে শাওয়ার নেয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করি ওয়াশরুম থেকে বের হয়ে সোজা গিয়ে বসে পড়ি আয়নার সামনে আজ মনের মতো সাজব মা মারা যাওয়ার পর কখনো সাজিনি আমি কিন্তু আজ সাজব নিজের এত বড় পরিবর্তন দেখে নিজেই অবাক হই সবশেষে চোখে কাজল দিয়ে উঠে দাঁড়াই আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিখুঁতভাবে দেখতে শুরু করি সত্যি অনেক সুন্দর লাগছে আজকে আমাকে আমি দরজা খুলে বের হই রুম থেকে বাবা সোফার মধ্যে বসে আছে কপালে হাত দিয়ে আমি গিয়ে বাবার সামনে সোফাটায় বসতে বসতে বলি বাবা তুমি কি কোনো কারণে চিন্তিত হঠাৎ আমার কথা শুনে মাথা তুলে আমার দিকে তাকায় বাবা আমাকে শাড়ি পরা অবস্থায় দেখে বেশ অবাক হয়েছেন তিনি সেটা বুঝতে পারছি আমি উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলি চা খাবে না কফি বাবা এবার সোফায় হেলাম দিয়ে তার মুখের হাসিটা বজায় রেখে বলে চা আমি কিচেনে যাই যা তৈরি করতে কিচেনে চা তৈরি করতে করতে একটু আঘাত লাগে স্থানটায়। গোসলের সময় ব্যান্ডেজটা খোলার পর আর ব্যান্ডেজ করা হয়নি এখনও আমি চা তৈরি করে নিয়ে গিয়ে বাবার সামনে বসে পড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলি চা খেতে খেতে বাবাকে জানাব ডিভোর্সের কথাটা পরক্ষণে আবার ভাবি তিনি খুব কষ্ট পাবেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেই যা হবার আমার উপর দিয়েই হোক বাবাকে কষ্ট দেওয়ার মানে নেই আমি বেয়াহা হব আমি পার্সোনালিটিহীন হব তবুও বাবার যেন কোনো কষ্ট না হয় আমি একটা কাপে চা ঝেলে এগিয়ে দেই বাবার দিকে বাবা হাসি মুখে চায়ের কাপটা নিয়ে খেতে শুরু করে আমিও একটা কাপে চা নিয়ে খেতে শুরু করি খাওয়ার সময় বাবার সাথে না বিষয়ে অনেক কথা হয় পরিশেষে জানতে পারি আজকে বুয়া আসবে না সো আমাকেই রান্না করতে হবে বাবা বাজারের পথে রওনা হয়ে পড়েন ব্যাগ নিয়ে আমি ছাদে যাই আমার লাগানো গাছগুলো দেখতে রাতের বেলা ছাদে যাওয়ার অভ্যাস আমার নেই বললেই চলে তবুও আজকে আসলাম বাবা বের হয়ে রিক্সা ডেকে তাতে চড়ে বসেন রিক্সাওয়ালা চলতে শুরু করে আমি উপর থেকে সব দেখছিলাম এমন সময় একটা কার এসে থামে আমাদের বাড়ির সামনে কারটা যে নিদ্রে সেটা বুঝতে পারছি কিন্তু এত রাতে নিদ্র কেন সেটা বুঝতে পারছি না নিদ্র গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করে আমি তাড়াতাড়ি করে নিচে নামতে শুরু করি এক পর্যায়ে সোফার ঘরে এসে দেখি নিদ্র সোফার উপরে পড়ে আছে আমি তার কাছে যেতেই একটা বাজে গন্ধ পাই সে যে ড্রিঙ্ক করেছে সেটা বুঝতে অসুবিধা হয় না আমার সে এখন অচেতন হয়ে পড়ে আছে দ্রুত ভাবনা চলছে আমার মাথায় নিদ্রকে এই অবস্থায় দেখলে বাবা খুব কষ্ট পাবেন তার একমাত্র মেয়ের জামাই কিনা রাত দুপুরে মদ খেয়ে মাতাল হয়ে শ্বশুর বাড়ি আসে এটা প্রত্যেকটা শ্বশুরের জন্যই কষ্টের আমি তাড়াতাড়ি করে নিদ্রকে দাঁড় করাই নিদ্র আমার কাঁধে মাথা দিয়ে এলোমেলো পা ফেলতে থাকে অনেক কষ্ট করে তাকে নিয়ে নিজের রুমে চলে আসি আমি এখন একটাই চিন্তা গাড়িটা কোথায় রাখব এর মধ্যে এসে উপস্থিত হন বাবা তিনি গাড়িটা দেখে আমাকে জিজ্ঞাসা করে জামাই এসেছে কোথায় ডাক আমি আমতা আমতা করে বলি বাবা ওনার খুব মাথা ব্যথা করতেছে তাই এসেই ঘুমিয়ে গেছে কাল সকালে দেখা করিও বাবা আর কোনো কথা না বলে বাজারের ব্যাগটা আমার হাতে দিয়ে চলে যান সেদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে আসি আমি নিদ্রকে বিছানায় রেখে বালিশ নিয়ে শুয়ে পড়ি মেঝেতে যখনই চোখে ঘুমটা আসবে আসবে ভাবছি তখনই নিজের ঘাড়ে কারো নিখুঁত ছোঁয়া পাই আমি চলবে ইনশাআল্লাহ